হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিন। ফ্রেন্ডস, যেই চিত্রটা দেখা গেল, এই কয়েকজন আদিবাসী মহিলা যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল, কিন্তু তাদেরকে দেখা গেল তারা বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে ফিরে গেল, তৃণমূলে যোগদান করলো, কিন্তু সেটা আবার গন্ডি কেটে তৃণমূলে যোগদান করলো। কেন করলো? কেন গন্ডি কেটে তৃণমূলে যোগদান করলো? আর তারা তারা তৃণমূলেই যোগদান করলো? হ্যাঁ, তৃণমূলে যোগদান করতে গেলে গন্ডি কাটতে হচ্ছে, তা সত্ত্বেও তারা তৃণমূলে যোগদান করলো। অদ্ভুত বিষয় না? অদ্ভুত বিষয় না? হ্যাঁ, তাদেরকে গন্ডি কেটে তৃণমূলে যোগদান হতে বলছে, তাহলে তারা তৃণমূলে কেন যোগদান করলো? আরো তো দুটো দল পড়ে আছে, সিপিএম কংগ্রেস, সেখানে কেন গেল না? অ্যাকচুয়ালি আমি যেটা চিন্তা করলাম সেটা আমি বিশ্লেষণ করছি। এইখানে ওরা গেম খেলেছে, এই যে আদিবাসী মহিলারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো, সেটা আবার গন্ডি কেটে, এটা ইচ্ছাকৃতভাবে ওরা গেম খেলেছে। যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো গন্ডি কেটে, তাদেরকে দিয়ে এটা জোর করে করানো হয়েছে। এটাই আমি চিন্তা করলাম, বিশ্লেষণ করলাম কিভাবে এটা হয়েছে। এই যে তাদেরকে তাদের ওপর জোর খাটানো হয়েছে, জোর খাটিয়ে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, পাতি করা হুমকি দিয়ে বলেছে যে তৃণমূলে যোগদান করো আর গন্ডি কেটে তোমাদের তৃণমূলে যোগদান করতে হবে। এইটাই ওদেরকে বলেছে, এই জিনিসটাই ওদেরকে দিয়ে করিয়েছে। গন্ডি কেটে করালে হবেটা কি? গন্ডি কেটে যদি করায় ওদেরকে তৃণমূলে যোগদান, তাহলে মানুষের কাছে এটা বোঝানো সম্ভব হবে যে বিজেপিটা এতটাই খারাপ দল যে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো, তাও গন্ডি কেটে। এইটা মানুষকে বোঝাতে ওরা সক্ষম হবে, মানুষকে ওরা এরকমভাবেই বোঝাবে জিনিসটা। এই প্ল্যান করেই ওরা এই জিনিসটা করিয়েছে, গন্ডি কাটিয়ে ওদের তৃণমূলে যোগদান করিয়েছে। কিন্তু যেটা বিষয় যেটা বলছিলাম, তারা তৃণমূলেই কেন যোগদান করলো? তারা তো সিপিএম কংগ্রেসও যোগদান করতে পারতো। যদি তারা সিপিএম কংগ্রেসে যোগদান করতো, তাহলে এইরকমটা একটা বলার জায়গা থাকতো, যদি ওরা সিপিএম কংগ্রেসে যোগদান করতো, কারণ ওরা তো তৃণমূল থেকেই বেরিয়েছে, তাই না? তৃণমূল খারাপ দল বলেই তৃণমূল থেকে ওরা বেরিয়েছে, বেরিয়ে বিজেপিতে যোগদান করেছে। এবার বিজেপিকেও দেখলো বিজেপি খারাপ দল, সেখানে বিজেপি থেকে ওরা বেরিয়ে তৃণমূলে আবার কেন ফিরে আসবে? তাও আবার গন্ডি কেটে কেন যুক্ত হবে? সিপিএম কংগ্রেসও তো আছে, ওখানে তো চলে যেতে পারতো, ওগুলোও তো রাজনৈতিক দল। এই তৃণমূল আর বিজেপি দুটোই যদি খারাপ হয়, তাহলে সিপিএম কংগ্রেসে যুক্ত হতে পারতো, সেটা তো হলো না, তাহলে তৃণমূলে কেন যুক্ত হলো? তাহলে এইখানেই হচ্ছে কোশ্চেন। এই যে আদিবাসী মহিলাদের এই তৃণমূলের নেতারাই জোর জবরদস্তি হুমকি ফুমকি দিয়ে তৃণমূলে যোগদান করেছিল, যেটা বলছিলাম, তোমাদের তৃণমূলে যোগদান করতেই হবে আর গন্ডি কেটে করতে হবে, যাতে করে আমরা মানুষকে ভুল বোঝাতে সক্ষম হব, আমরা মানুষকে ভুল বোঝাবো যে বিজেপি দলটা এতটাই খারাপ, সেই কারণে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে, তাও আবার গন্ডি কেটে, বাধ্য হয়েছে গন্ডি কাটতে, না হলে তৃণমূল যোগদান করার ছিল না। এইটা ওরা পাবলিককে বোঝাবে, এই জিনিসটা পাবলিককে ওরা তখনই বোঝাতে সক্ষম হতো যদি তৃণমূল আর বিজেপি ছাড়া অন্য কোনো দল না থাকতো পশ্চিমবঙ্গে, তাহলে তারা এই জিনিসটা করতো যে বিজেপিকে ছেড়ে আর তাদের কাছে কোনো রাস্তা নেই, তাই তারা তৃণমূলে যোগদান করেছে। কিন্তু আরো তো দল রয়েছে, সিপিএম কংগ্রেস তো আছে, সেখানে গেল না কেন? তার মানেই তো এইখানেই তো কোশ্চেন, এই তৃণমূল জোর করে তাদেরকে যোগদান করিয়েছে গন্ডি কাটিয়ে, মানুষকে ভুল বার্তা দেওয়ার জন্য, ঠিক আছে, বিজেপির বদনাম করার জন্য আর মানুষকে ভুল বোঝানোর জন্য।
এই জিনিসটা তৃণমূল করিয়েছে ওই আদিবাসী মহিলাদের দিয়ে। আবার এখন তৃণমূল এটার বিরোধিতা করছে, বলছে এটাকে সাপোর্ট করি না। আরে এটাকে সাপোর্ট করি না করলে হবে? করিয়েছে তো তৃণমূল, তাই না? মানুষকে ভুল বোঝানোর জন্য এমনটা করিয়েছে ওই আদিবাসী মহিলাদের দিয়ে। তো এখন তো বলে লাভ নেই না, তৃণমূল যে একটা অপরাধীর দল, এই জঘন্যতম অপরাধটা যে তৃণমূল করেছে আদিবাসী মহিলাদের দিয়ে গণ্ডি কাটিয়েছে জোর জবরদস্তি তৃণমূলে যোগদান করানোর জন্য, জোর খাটিয়ে বিজেপির থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য, তৃণমূল যে ওই আদিবাসী মহিলাদের উপর জোর খাটিয়ে তাদেরকে দিয়ে গণ্ডি কাটিয়েছে, এটা সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এইসব নাটকবাজি করে কোনো লাভ নেই, মানুষ সবই বুঝতে পেরে গেছে তৃণমূল জোর জবরদস্তি ওই আদিবাসী মহিলাদের দিয়ে গণ্ডি কাটিয়েছে বিজেপির বদনাম করার জন্য, এটাই হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রী রাম, নমস্কার।